শাহী মরিহার্য হয়ে গেল একবারে। আমাদের বাসায় চোরটার মূল্যবান জিনিস ছেড়ে দিয়ে গেছে, কখনো রসগোল্লা ঈশ্বর দিতে বানাই নাই। কষ্টও বেশি, মানুষও বেশি, কাজও বেশি, আবার সমাধানও তাড়াতাড়ি। এক সময় দিনে 10 কেজি ছানার আমি মিষ্টি বানাইতাম। আমার আব্বা, আমার তুহিনের বেটি সচি, আমার জেষ্ঠ, আমার জন্য স্পেশাল চা বানিয়েছে। জেষ্ঠের বাড়ি থেকে পারমি পাইছি, বাসায় বানানো মিষ্টি 100% পিওর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও ভালো আছি। আজকে আমি ক্যামেরা অনেক পরে অন করছি, বাজে 10:20। সকাল থেকে আমাদের তিনজনের এক্সারসাইজ শেষ, সাইফান মায়ের পাপা সহ চারজন, মানে আমি, আম্মু, খালাম্মা ও পাঁচজন, আকাশও করছে, বাচ্চারা তো সাথে সাথে আসেই। তারপরে নাস্তা খাওয়া শেষ, নাস্তা খাওয়ার পরে এখন চা নিয়ে সব বা রান্নার সব জিনিসপত্র আমি আর আম্মু খালাম্মা মিলে তিনজন মিলে করতেছি রান্নাঘরে। সাদের ড্রাগন ফলটা খালাম্মা বসে পাড়তে, সেটাও পাড়তে যাই নাই। ইলিশ মাছ দিয়ে আজকে রান্না হবে হলো কচু বেগুন তরকারি। তারপরে আম্মু হলো চিংড়ি মাছ রান্না শেষ করে ফেলছে, তারপরে আম্মুর বাইলা মাছ মাখানো শেষ, সব অল্প মশলা টসলা দিয়ে মাখাই সুন্দর করে রান্না শেষের দিকে হয়ে যাচ্ছে। আর এদিকে সাইফানের বাবার মুরগি সব কাজ হচ্ছে, এদিকে খালাম্মা খালাম্মার মতন সব কাটা বাসা। এই রুই মাছের মুড়ি ঘণ্ট হবে, এই যে মুড়ি ঘণ্ট সব ধুয়ে দিচ্ছে। খালাম্মার শরীরটা একটু খারাপ না গো, বেশি মনে হচ্ছে মাইক্রোতেই আছে সকাল থেকে। আমি এখন এই যে মাছ কেটে দেবো, আম্মু তারপর ইলিশ মাছ দিয়ে কচু বেগুনের তরকারি রান্না করবে। এই বড়িটা না খালাম্মা ধার করতে হবে, একটু ধার কমে গেছে। মাছটায় অনেক সুন্দর ডিম, আমি আস্তে আস্তে করে সুন্দর করে দিয়ে দেবো, আগে অনেক পানি দিব না। মরিচের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে হলো এই যে মাছটাকে মাখায় রাখা হবে। আম্মু এটা মুড়ি ঘণ্ট বানাবে, আম্মু বলতে সেটাকে মাছটাকে কষায় ডালটা একটা ফুস দিয়ে তারপরে মাছ মিলাই দেবে ও ভাজবে, ভাজে কষাবে। মুড়ি ঘণ্টা আমি এক জায়গায় দেখলাম ইউটিউবে একটা ভিডিও, আম্মু চালের গুঁড়া দিয়ে করে, কীভাবে ওইটা? আমরা তো ডাল দিয়ে করি না, ওরা চালের গুঁড়া দিয়ে করে। আমার একদিন ইচ্ছা আছে আমি ওইভাবে একটা রান্না করব। পাঁচ লিটার দুধের আজকে টক দই বসাবো, এর মধ্যে কালকে প্রতিদিন 5 লিটার করে বসাচ্ছি না, আজকে 15 লিটার হবে পুরা, 3 দিন থেকে 5 লিটার করে বসাচ্ছি। এটা ফুটায় কুসুম কুসুম গরম অবস্থা আছে, পারফেক্ট, এক্ষুনি বসিয়ে দিব। মুড়ি ঘণ্টার জন্য মাছের মাথা ভাজা হচ্ছে, আর এখানে এই যে ইলিশ মাছ কচু বেগুন দিয়ে রান্নার জন্য তেলে পেঁয়াজ ভাজা হচ্ছে। টক দইয়ের বীজটা নিয়ে নিব, এই যে এখানে 5 লিটার টক দই বসাইছি। ঈশ্বর দিয়ে দুধ ভালো তো, এই যে ঘন দুধ, বেশি অনেক জাল দিতে হয় না, টক দইটা মনের মতন হচ্ছে। এখন আম্মুর টক দই, খালাম্মার টক দই, সাইফানের পাপার টক দই, সাথে আমি খাচ্ছি 5 টেবিল চামচের মতন 5 লিটারে দিব। যদি টক বেশি হয় তাহলে কম দিবে না, টক যদি কম হয় তাহলে এই যে 5টা দিবে। শটটা তুলে হাড়ির দুধের সবগুলো দিয়ে দেব। সাইফান আর সিদ্ধাতুলকে আমি এই যে শটটা তুলে দিলাম, দুজন অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম। বীজের মধ্যে কুসুম কুসুম গরম দুধ না দিলে ফেটে যাবে, এটাই সাবধান থাকতে হয়। এখন এই যে নেড়ে একবারে হাড়িতে মিলাই দিয়ে তারপরে বসায় দেব। বিসমিল্লাহ, আল্লাহ যেন ভালো হয়। আম্মু মুগের ডালটা ভেজে নিচ্ছে, আর এখানে হলো এই যে কচু আর বেগুন কষে নিচ্ছে। কালকে অনেক কিছু কিনে আনা হয়েছে, এগুলো পরে খুলে দেখানো হবে, এখন আমরা কেউ আর বাসায় এসে দেখি নাই। আর আমি এই যে দই বসাই দিই কম্বলের ভিতরে,
দেখি আরেক বক্স নিয়ে আসি। একবারে চার ঘন্টা পরে দেখা হচ্ছে, এই সর্দির গরমে দই হইতে চার ঘন্টা লাগতেছে। সুন্দর আলো আছে, মুগের ডালের ঘ্রাণ খালামা করছে, খুব সুন্দর বেরিয়েছে। এই যে ভাজার কারণে না ডাল দিয়ে একবারে প্রেশারে সিদ্ধ। আজকে আম্মুর মন বলতেছে মেহমান আসবে, আমি বললাম আম্মু একটু ভাত তেলে বেশি দেন, বলতেছে থাক আসলে রান্না করবো। আমাদের বাসায় মানে ঈশ্বরী রংপুরে মানে মেহমান জানায় না আসলে আম্মু ভাত পাওয়া যায়, কিন্তু ঢাকায় পাওয়া যাবে না। ঢাকায় একটু জানাই আসলে সুবিধা, কারণ যে মানুষ কম থাকলে না বাসায় রান্না বান্না কম হয়, আর হলো ধরেন এখানে তো অনেক মানুষ, দশজনের মধ্যে দুইজন হয়ে যায়। এটা বিশাল বড় তরকারি হইল, তেলের মধ্যে আম্মু হলো এলাচ, দারচিনি আর লং, লবঙ্গ, বড় এলাচ সব দিল, তেজপাতা, কাঁচা পেঁয়াজ, মুড়ি ঘন্টার জন্য যা যা মশলা দিতে দিল আম্মু। সামান্য পানি দিয়ে আম্মু দিল জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কি দিয়েছে, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখন মশলাটা ভালো করে কষাতে হবে ফুটোটা পানি দিয়ে। এটা সেই কাতল মাছের মাথা, মাছ অনেকক্ষণ কষিয়ে নিয়ে এখন এই যে সিদ্ধ ডাল, সিদ্ধ ডাল দিয়ে ভালো করে কষাতে হবে। ঘ্রাণ মশালা এত সুন্দর এই মুগ ডালের, সারা বাসায় খুব মিষ্টি ঘ্রাণ বেরিয়েছে। এখন ডালসহ কষাতে হবে। আম্মুর হাতের এই মুগ ডালটা অনেক মজা হয়, মানে এই মুড়ি ঘণ্টটা। ডাল সিদ্ধ, মাছ মাংস হচ্ছে ভেজে কষানো, তো আর সময় বেশি লাগবে না। মুড়ি ঘণ্ট পুরোপুরি রান্না শেষ, আম্মু এখন ঘি দিয়ে মানে বাগারটা দিবে। অনেক বড় বড় তরকারি তো, বড় বড় কড়াইতে তেল আর ঘি দুইটাই দেওয়া হবে, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর হবে। পেঁয়াজ বেরেস্তা ভাজা হচ্ছে, শাহি মুড়ি ঘণ্ট হয়ে গেল একবারে। এখন হলো গরম মশলা গুঁড়া, এর উপরে ছিটে দেবেন। সুন্দর হইল রান্নাটা মাশাআল্লাহ, আর কিছু দিতে হবে না, একবারে পুরোপুরি রেডি শাহি মুড়ি ঘণ্ট। সবার জন্য লবণ দিয়ে লেবু শরবত, শুধু সাইফানেরটা আর আব্বুরটাতে হলো চিনি দেবো। কাগজে লেবু শরবত বানিয়েছি, আজকে ঘ্রাণ হবে অনেক সুন্দর, বেশি পরিমাণ তো। আজকে রংপুর থেকে কৌশিক হাড়ি ভাঙা আম পাঠাইছে, আমরা সবাই ঈশ্বর দিতে, এই জন্য ঈশ্বর দিতে আম পাঠাইছে। আর সুখবর, বিশাল সুখবর, আজকে আম্মুর নতুন ফোন কিনছে। আম্মু আমাদেরকে বলছে ঈশ্বর যেখানে ইচ্ছা সেখানে খাওয়াবে, স্পেশাল ট্রিট ইনশাআল্লাহ। আর আম্মু নিজে না খাইলে তাহলে হয়? হ্যাঁ, আমাদেরকে যেখানে ইচ্ছা সেখানে খাওয়াবে। সব এই যে নতুন ফোন, তাহলে চলেন না, কি খাওয়াবে, কি খাওয়াবে, কি খাওয়াবে জানি না। বলছে ঈশ্বর যত দামি রেস্টুরেন্ট আছে করতেছে, হাড়িভাঙ্গা আম এত মিষ্টি কত খাবো, এই জন্য বেশি খাবো না, তাই বলছি আমাকে একটু খাওয়াইলেই ওজন বাড়ে। আমার শরীরটা হচ্ছে এমন শরীর, মানে অল্প খাইলেই গায়ে লাগে বেশি। ও খালামা নিয়ে আসছে, আমাদের আম চলে আসছে, 20 কেজি আম, তাহলে তো আমাদের লস হয়ে গেল। হ্যাঁ, আমরাই পাই 40 কেজি, তাহলে খালামা
আমি ঢাকায় নিবো, তাহলে নেবো না খেতে। তাহলে বাবার কাছে নিয়ে আসো তো উদ্দুর, আমি আনি দাও। আমাদের বাসায় চোর তার মূল্যবান জিনিস ছেড়ে দিয়ে গেছে। রাতে চোর আসছিল, ওই দিন চোর ধরাও পড়ছে, নাইট গার্ড চোর ধরছে, নাইট গার্ড টাকা নিতে আসছে। তাই বললাম ওনাকে যে চোর হাগু করে দিয়ে গেছে। তা বলছে সারা রাত চোরকে ধরে মশারির ভিতরে রাখছিল আম্মু, পরে ভোরে মারে টারে ছাড়ে দিছে। চোরকে ধরে মশারির ভিতরে রাখছিল মানে রাতে মানে মশা কামড় দিছে, ভোরে মারে টারে ছেড়ে দিছে। আমাদের আর এই যে ভাত রান্না হলে রান্না করে কাজ শেষ। আমরা একটু নরম করে ভাতটা রান্না করতেছে, মোটর নরম করলে একটু বেশি পরিমাণ হয় না, আর খাইতেও ভালো হয়, আম্মু তাই বললো। আর এখানে রাইস কুকারে যে ভাত বসায় দিছে এটা সবার জন্য। আম্মু পানি বেশি হলে মানে রাইস কুকারে ভাত পড়ে না। সব রান্না শেষ, আপনাদেরকে একবার ফাইনাল লুক দেখাই দিই। কচু বেগুন দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এটা সবজি, আজকে সব সবজি একসাথে রান্না হয়েছে। এটা বড়ি দিয়ে একটা সবজি, মানে সকালের নাস্তা দুপুরের সবজি সব একসাথে। এটা আমার কাঁঠাল, আর এটা হলো সাইফানের বাবার মুরগি লাউ দিয়ে শাহি মুড়ি ঘন্ট শেষ। এটা হলো বাইলা মাছ শেষ, রান্না বান্না সব শেষ। কি বলে এবার আম্মুর সাথে ফোনে কথা বলতেছি যে আম্মু বললো তোমাদের আম আসে নাই, এটার মধ্যে আম্মু কাঁঠাল দিছে। এটা আমরা বুঝতেছি না আমাদের আম তাহলে কখন দিবে, মানে কুরিয়ার সার্ভিসেই আছে মনে হয় না। আমরা দুধ নিতে গেছিলাম আর অনেক জোরে বৃষ্টি আসছে, সাইফান পুরো ভিজছে। আজকে আমি এই দুধ দিয়ে ওই যে রসগোল্লা বানাবো ঈশ্বর দিতে, দেখি হয় নাকি। কখনো রসগোল্লা ঈশ্বর দিতে বানাই নাই, এই জন্য ভাবতেছি একবার এখানে দেখি বানাই কেমন হয়। একদম খাঁটি দুধ উনি বলতেছে, তখন একটু মনে সাহস পাচ্ছি। সবসময় প্যাকেট দুধ দিয়ে বানাই তো ঢাকায়, এখন দেখা যাক কি হয় আজকে। একবারে দুধ ফুটায় চুল অফ করে দিব, আর এটা আমি দুধ ফুটায় একবারে ছানা তৈরি করে নেব। টক দই দিয়ে দুধটা ফাটাতে হবে, তাহলে ইনশাল্লাহ রসগোল্লা খুব সুন্দর হয়। আমি টক দই ধরেন ওখানে 3 কেজি দুধ, 250 গ্রাম টক দই দিয়ে ফাটাই নিলে সুন্দর হয়। দুধের পরিমাণ অনুযায়ী ধরেন 5 কেজিতে 1/2 কেজি টক দই লাগে দুধটা ফাটাইতে, পানিগুলো নিলেও সমস্যা নেই, মানে ছানা বানাই নেবেন টক দই দিয়ে, তাহলে মিষ্টিটা খুব সফট হয়। আর মানে ওই যে রসগোল্লা একবারে রস টই টুম্বুর করে ঝরে যায়। এটা একটু ফুটে আসুক, ফুটে এখনও আসেনি, টকবক করে ফুটে আসলেই আমি টক দইটা দিব। বিসমিল্লাহ, আল্লাহ যেন সুন্দরভাবে একবারেই হয়, সবাইকে যেন মানে খুশি করতে পারি। অল্প অল্প করে দিব, দুইবারে দুধটা দিব মানে দইটা দেব। খুব আস্তে আস্তে করে আলতো করে দেখতে হবে, মনে হচ্ছে ফাটা শুরু হয়েছে। জি 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 জি, এখন আমি এটা দিয়ে দিই। বিসমিল্লাহ, একবারে অস্থির হওয়া যাবে না, মানে বেশি ফুটায়ও মানে দুধটাকে হলো বেশি ফুটানোও যাবে না, যেন ছানাটা সফট থাকে। আবার হলো বেশি এই যে 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 এইভাবে করে একবারে দিয়ে দিলাম, এই যে আস্তে আস্তে করে ছানা কাটতেছে। এখন চুলা অফ করে দেব, কিছুক্ষণের মধ্যে ছানা তৈরি হয়ে যাবে। এই যে হওয়া শুরু হয়েছে, মাশাল্লাহ আমার ছানা কাটা হয়ে গেছে, মানে ছানা তৈরি করা শেষ। এখন আমি এটাকে ই আল্লাহ ছেঁকে নেব আর একটু, মানে এখনই আমি ছেঁকে নেব। আমি আগে সুতি কাপড় জোগাড় করি, আসি তাড়াতাড়ি এই কাজটা। এই যে এই যে এই যে, আর এই পানিটা যদি ফ্রিজে রেখে দেন, এখন থেকে যতবার মিষ্টি বানাবেন এই পানিটা ব্যবহার করলে আর লাগবে না। আপাকে জিজ্ঞাসা করলাম আবার দই হয়েছে নাকি, সকালে আসছিল হয়ে গেছে, খাইছেন? হ্যাঁ খাইছি। এখন আর বেশি দেরি করা যাবে না, এই দেখেন ছানা আমি ঢালতেছি। আপনি ক্যামেরাটা এইভাবে ধরেন, জোরে ধরেন, নাহলে আবার নড়লে কিন্তু খারাপ হবে, শক্তি দিয়ে ধরেন। আমাদের আপাকে দিয়ে আমি ক্যামেরা এখন ধরাইছি, বিসমিল্লাহ। এই যে এই পানিটা দিয়ে ধরেন আপনি মিষ্টি বানাবেন, আমার এই পানিটা থাকলো না, এই পানিটা দিয়ে দুধ কাটালে হবে। জানি না তো,
এখন এই যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুবো, এটা ধরেন আমি রেখে দেব বোতলে করে। হ্যাঁ, আর এটা দিয়ে আমি একটুখানি ধুয়ে নিব, মানে টকটা যেন জাস্ট খালি চলে যায়, একদম নষ্ট করা যাবে না, হালকা দিতে হবে। অনেক মানে টক টক দিয়ে ইয়া করলে অনেক বেশি ইয়া লাগে না, টকটা বেশি কম হয়। কাছে আসেন, এই যে ছানাটা দেখেন, যে বাজারে যেই মিষ্টি খাই না আমরা, এটা সেই মিষ্টি হবে ইনশাল্লাহ। দোয়া করেন যেন এখানে পারি বানাইতে। মিষ্টি এমন একটা জিনিস, যখন মনে করবেন যে খুব কোনো সময় নাচাইতেই হয়ে যায়। এখানে 3 কেজি দুধ দিচ্ছি আমি, আর দই ধরেন একটু বেশি পরিমাণ, এক নাস্তে করে দই হয়ে যায়। এটাকে মিষ্টি বলে খাওয়া যাবে না, বানাবো, বাচ্চা কাচ্চা আছে না, বড় একটা খাওয়াবো আমার হাতের মিষ্টি। আমি দুধ ডালার দুধ দেখে মনে হচ্ছে একটু করি এই জন্য। আর ভালো আছে, খালামাকে বললাম, খালামা বলে করো। কালকে ওই জন্য তো আমরা ছিলাম না, কালকে করতে পারি নাই, ওই দুধটা দিয়ে দই দিলাম সকালে। বলে গেলে অল্প জল দিয়ে রাখতে হবে রেখে দিতে? না, ওইটা অল্প জল দিলে হবে না, টাটকা টাটকা জালি দেওয়া যাবে না, ওই জাল দেয়াই ফাটাইতে হবে। এই যে পানিটা পড়তেছে না, এখানে পানি চাপা যাবে না। আর এই পানিটা রাখলেই এখন থেকে যতবার ছানা কাটবেন মিষ্টি হবে, দিলেই ছানা হয়ে যাবে। আব্বু এখন অনেক বাজার নিয়ে আসছে, যে কলা, তারপরে চাল কুমড়া, পটল, কচু, তারপরে ডিম, আবার এদিকে মুরগি নিয়ে আসছে, অনেক মুরগি নিয়ে আসছে। আমি এখন এগুলো কাটাকাটি করবো, ভাগাভাগি করবো, ওজন করবো, কাজ আছে আমার অনেক। আর আমার ছানা ছানা যেটা কাটছি, ছানাটা আমি কি করছি উপরে লটকে দিয়েছি, কারণ এখানে মুরগি কাটাকাটি করবো। আম্মু বলছে ওটা কাঁঠাল। ওরে আল্লাহ, গরম ভাব, আকাশ, কাঁঠাল চাইতে না চাইতে আজকে সকালে খুঁজেছিলাম লোকের বাড়ি যে একটা কাঁঠাল আনবো। আমার আম্মু যে কাঁঠাল পাঠাইছে আমি সামনেও রাখতে পারছি না, এখনই খাওয়া যাবে। এটা এখন গরম, এটা একে এসি রুমে রাখ। আমার মা অস্থির হয়ে যাচ্ছে, কাঁঠাল বের করো তাহলে পচে যাবে। আমরা কাঁঠালটা আসার পরে 1 ঘন্টা অপেক্ষা করছিলাম, আমি ছানা বানাইছি। এই যে এই কাঁঠাল, সেই পিচ্ছি কাঁঠাল দিছে, একবারে একটা খাওয়া যাবে, সেই লাগতেছে। আরে ও দুইটা বড় দিছে, ওই একটা বাক্সে তরকারিটাই, কোনটা তরকারি রে? ওরে আল্লাহ, ভাগ্যিস আজকে আমরা আব্বুর কাছে কাঁঠাল আনতে যাই নাই, নাহলে আমরা বিপদে পড়তাম। চার কাঁঠাল বাড়িতে, বাড়ির গাছের কাঁঠাল, আনন্দটা সেই। আম্মু কালকের আগের দিন পাঠিয়েছে, আজকে এই ছোট্ট পিচি সাইজেরটা পাকছে, মানে এটা সন্ধ্যায় খাওয়া যাবে। আর এগুলো তো একটাতেও টিপ এখনো বসে নাই, মানে এখনো টিপ বসে নাই। আকাশ, তাহলে বাইরে রাখবে? আব্বু আজকে অনেক মুরগি নিয়ে আসছে, একবারে অনেক, সব খালি কেটে কেটে আমাকে ওজন করে করে রাখতে হবে। মানে সাইফানের ব্যাপার, আম্মুর, খালাম্মার তিনজনের, এখন আমি ঝটপট এই কাজগুলো করবো। আগে চারটা কাটি, তারপরে আবার নেই। আজকে খালাম্মা আমার হাতের কাছে, সব কিছু ইজি। বাড়িতে ধরেন এটি একা করতে করতে 1 ঘন্টা 3 ঘন্টার কাজ, সেখানে খালাম্মা দেখো কি করছে, ফটাফট ফটাফট। আর এখানে ধরো একজন না একজন খালামা নাইলে আম্মু আছে, আরো আমার কষ্ট কমে যায়। মিষ্টির ফাটানো পানি আমি একটু রেখে দিলাম, যেন দ্বিতীয়বার যদি আজকে মিষ্টি হয় ইনশাল্লাহ আরেকবার বানাবো, আর না হলে বাকিগুলো সব ফেলে দিল খালাম্মা, বলে এটা দিয়ে হয়ে যাবে, ফ্রিজে রাখতে পারেন আপনারাও। আগে আমি যখন মিষ্টি বানাইতাম মিশর্দি থেকে এই পানিটা নিয়ে যেতাম। খালাম্মা নিচে রাখি। আজকে সাইফানের বাবার অনেক খিদা লাগছে, মানে আমি গোসলে যাওয়ার আগ থেকে সে খাওয়া বারে বারে বলতেছে খিদা লাগছে, খিদা লাগছে, সবারই খিদা লাগছে, আম্মুরও খিদা লাগছে, স্বাভাবিক। আর সেই খালাম্মা ভাত ভাগাভাগি করতেছে না, সিদ্ধাতুল বুড়ি আমাদের সাথে পোল্ট্রি বাজি করছে, বাসায় যায় ডিম পোলাও খেয়ে আসছে, আমাকে বলছে রান্না করে। একটা নতুন পোল্ট্রি বাজির আপডেট দেই, গতকালকে ওর একটা হলুদের অনুষ্ঠান ছিল, হ্যাঁ, সে যাবে না। কেন যাবে না? কারণ আমাদের সাথে যাবে না, তো আমরাও যাবো না। এখন আশা করছে আমি আজকে মেহেদির অনুষ্ঠানে যাবো 9টায়। আমি বললাম কেন যাবা?
এমনি আমাদের সাথে আমার যাবার কথা ভাগাভাগিটা খুবই কঠিন লাগে। বড়ি দিয়ে কচু ঘাটি সকালে আজকে বেশি করে সবজি রান্না করছে। আজকে খালাম্মা একটু খুশি, কারণ খালাম্মার পছন্দের মাছ আজকে এইটা মনে হচ্ছে। খাবার দেখো এগুলো আবার রাতে খাইতে হবে। পছন্দের মাছগুলি তাহলে খাওয়া উচিত না? তাহলে একটু খাওয়া যাবে। আমি কি খাচ্ছি পছন্দ? আম্মু হচ্ছে বাইলা মাছ, এই যে আম্মুর বাইলা মাছ, আম্মুর এটা পছন্দের মাছ। তোমরা খাও আমার। আজকে আমাদের ঢাকার গাছের লেবু হলো কাটছে, ভুলে গেছিলো এটা খেতে, ফ্রিজের নিচে পড়ে গেছিলো। আমি এখন ইলিশ মাছের কচু বেগুন দিয়ে খাই, আর হলো ঘাটি আমার ঢেকে গেছে তরকারির জলে। খুবই মজা হয়েছে আম্মু, খুব মজা হয়েছে মাছ। চার ঘন্টা পরে দই চেক করতে আসছি, মাশাল্লাহ দই হয়ে গেছে। এই সর্দির গরমে আরও আরও আধা ঘন্টা আগে বের করলেও সমস্যা ছিল না, মানে একদম পুরোপুরি দই হয়ে গেছে। এখন ফ্রিজে রাখলেই হবে। আমাদের এই যে ছানা বানাইছিলাম, এখন সে বিকালে মানে এক পরে বের হয়ে যাওয়ার কথা, একটু ঘুরতে যাওয়ার কথা। এটা মা দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা পরে আমি ছানাটা খুলতেছি, আর একটু পরে বানাইলে বেশি ভালো হতো, কিন্তু সবাই চলে যাব দেখে এখনই বানাই ফিরে যাব। এই দেখেন একদম ছানা খালাম, দেখেন ছানা কেমন। এই যে খুব সুন্দর, এই যে ছানা। এখানে 3 কেজি দুধ, আমার 3 চামচ হলো ময়দা দেবেন। এখন আস্তে আস্তে করে আমি এটা হলো একবারে মিষ্টির মতন করে ছেনে নেব। এই যে ময়দা হচ্ছে 1 কেজিতে 1 চামচ, আমার 3 কেজি দুধে 3 চামচ দেবো, খুব বেশি না, খালি প্লেন। ছানাটা এত সুন্দর মোলায়েম, ছানা দেখে শান্তি লাগতেছে। আল্লাহ যেন খুব সুন্দর মিষ্টি হয়, সবাইকে যেন ভালোভাবে মিষ্টি খাওয়াইতে পারি। আর আকাশ আমাকে মিষ্টির জন্য একদম শোকেস থেকে নতুন পাত্র আমি চয়েস করে নিয়ে আসছি, এটা বের করে দিল। আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে সুন্দর করে। এই যে এইভাবে এভাবে করে মাখতে হবে, মালিশ দিতে হবে আটার মালিশের মতো। খালাম্মাকে বলছি 2 কাপ চিনি দিতে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 4 কাপ পানি দেন, 6 কাপ পানি দেন দুধ। হ্যাঁ, আমি চিনি একটু কমই দিলাম, মিষ্টি কমই খাবে সবাই। আর 6 কাপ খেলাম ওই ফুটনো পানি দিয়ে, এটাকে শিরা বানিয়ে নিতে হবে পাতলা জল। 6টা 8টা দেন, দেখে পানি নেই। হ্যাঁ, এটা একটু পাতলাতেই হয় তো, মানে একে হাসে খেলে জায়গা দিতে হবে, মানে মিষ্টি যেন আনন্দ নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, ছোট এলাচের গুঁড়া দিচ্ছি, এলাচ দেবো 6 আরো দেন খালামা, আরো 2টা দিয়ে দেন, দিয়ে দেন, মিষ্টি লাগবেই। চিনি আমি একটু কমে দিলাম, যদি শর্ট পরে পরে আমি দিব চুলা। দিয়ে দেন, আর এলাচ দানা দেন 2টা। এই মালিশ দেওয়ার সময় একটুখানি আমি প্রথমে হাতে একটু ঘি দিয়ে মালিশটা দিছিলাম, আর এটা যখন একবারে তেল ছাড়বে তখন আপনি বুঝতেই পারবেন। এই দেখেন আমার হাতে একটু তেল দেনা, এখন এটা হয়ে গেছে মসৃণ, দেখেন একদম মসৃণ হয়ে যায়। আর খালাম্মা ওইটা গুঁড়া হয়ে যাবে না? হ্যাঁ, খালাম্মা ইলাচ দিয়ে দিল, এখন এটা টকবক করে ফুটে আসলেই আমি গোল্লা করে করে দিয়ে দেবো। গামলা থেকে সব এই যে ছেড়ে আসতেছে, আর কোনো টা লেগে যাবে না। এই দেখেন তখনই বুঝবেন আপনার এটা হয়ে গেছে, এতক্ষণ ছানাগুলো আশেপাশে লেগেছিল, এখন আর লেগে থাকবে না। আর এটার উপরটা অনেক তৈলাক্ত হবে। আমি এখন যে কটা মিষ্টি হয় সম্ভবত 16 কেজিতে হয়, মানে 1 কেজি দুধের, তাহলে আমার এখানে 39টা মিষ্টি হবে। আমি একটু বড় বড় সাইজ করি বাড়িতে। মিষ্টিটা বেশি জোরে চাপা যাবে না, এই যে এমন করে আলতোভাবে গোল গোল করতে হবে। বিসমিল্লাহ।
আমি এখন সবগুলো করে নিই আগে, তারপরে দিব। আর খালামাকে বলছে আরেকটু দেন খালামা, হয়েছে মাশাল্লাহ। আমাদের রসগোল্লা রেডি, আর আমাদের ঝোলও হলো পাতলা, মানে গোল্লা করতে যত সময় লাগছে। একে একে করে সবগুলোকে ছেড়ে দিব খালামা, আপনিও দেন একটু আস্তে আস্তে করে। এই যে এমন জায়গা রাখা লাগবে ওর। খালামা টিস্যু দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছে, আর একটু হিটটাইজে আছে হোক এখন। আর এটা ফুটতেছে, আর আমাকে যে এইভাবে করে ওকে নড়াইতে হবে, মানে আঘাত দেওয়া যাবে না। আপনাদেরকে উপর থেকে একটু দেখাই, কারণ এটা খুলে দেখানো যাবে না। এই ঢাকনা লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম আমার পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা দিয়ে আমি একসময় জীবনে ব্যবসা করছিলাম। সিদ্ধাতুল আর সাইফান আমার মিষ্টি দেখতে আসছে। সাবধান সাবধান। হ্যাঁ, তোমাদের জন্যই বানাইছি। সিদ্ধাতুল কি রসগোল্লা পছন্দ করে? সাইফান করে? অবশ্যই, কেন করবো না। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই সময় হিট কিন্তু অনেক জোরে দিতে হবে, মানে আমি একদম আজ দেখেন পুরোপুরি দিয়ে দিছি। এই দেখেন, এক সময় দিনে 10 কেজি ছানার আমি মিষ্টি বানাইতাম, সেই কথাটা মনে পড়তেছে। ভালোই লাগতো। এক ভাইয়া ছিল মিরপুরে, আমাদের বাসার কাছে হলো তার দোকান। আমি তার কাছে আমার হাতের জিনিস কে শুধু একটা বানাই দিতাম, ভালোই লাগতো। এখন কতদিন পরে বানাচ্ছি। আজকে সাইফানকে একটা নতুন গেঞ্জি পরাই দিলাম। ওহ মাশাল্লাহ, কি যে কিউট লাগতেছে। আজকে আম্মুর একটা বাঙ্গি কালারের জামা পরা লাগতো না সাইফান? বাঙ্গি আসবে? হ্যাঁ, আমি একটা বাঙ্গি কালারের জামা ঢাকায় কিনছিলাম, সেটা বানানোই হয়নি। তাহলে আমি আর সাইফান ম্যাচিং ম্যাচিং হইতাম আজকে। না, 10 মিনিট পরে হিটটা একটু কমাই দিলাম, একটু কমাই দিলাম। এখন মিডিয়াম দিলাম, মিডিয়াম আছে আরও 10-15 মিনিট, মানে একদম ফুটাই নিলেই মিষ্টি হয়ে যাবে। ঢাকনা তবে কিন্তু খুলবেন না। মাশাল্লাহ মাশাল্লাহ, ফুলে ফুলে টুবা ডুবা হয়ে গেছে। আমি ঢাকনাটা একবারে 20 মিনিট পরে খুললাম, একবারে 20 মিনিট পরে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একবারে মিষ্টি আমার মনে হচ্ছে পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটা চেক করব। কালামাক দেখে নিয়ে আসলাম, এ বড় বড় হয়ে গেছে তো। এই দেখেন, তাহলে একটু জিল কমান। এই মিষ্টিটা যখনই সিরার নিচে চলে যাবে তখনই বুঝবেন এই মিষ্টিটা হয়ে গেছে, বুঝলেন? হয়ে গেছে মিষ্টি। আমি আসলে মিষ্টি বানাতে চাই না, কেন আমাদের ঈশ্বর দেওয়ারে কখন মিষ্টি পাওয়া যায়? খাওয়া খাই এত কষ্ট করতে যাবো কেন? আচ্ছা, এটা একটা চেক করারও বুদ্ধি আছে, যদি না হয় আরো 5 মিনিট খাইতে পারে। কেমন জানেন, পানি দিতে হবে একটা বাসনে, তারপরে একটা মিষ্টি নিয়ে পানির মধ্যে যদি ডুবে যায় তাহলে এটা হয়ে গেছে। তা এখানেই তো ইনশাল্লাহ ডুবে যাচ্ছে, এই প্রমাণটা এখানেই পেয়ে গেলাম। এই যে যদি এটা ডুবে যায় পুরোপুরি মিষ্টি হয়ে গেছে, ডুবে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো হয়েছে। দোকানের রসগোল্লা ওরে মাথা দেখ। হ্যাঁ হ্যাঁ, একবারে রেডি হয়ে রান্নাঘরে আসছি মিষ্টিটা আরেকবার চেক করতে। আর আব্বু আম্মু সবাইকে বললাম কি একটু টেস্ট করে দেখতে, এখন দেখি কেমন হয়েছে। এটা পরে ঘুরে এসে ঠান্ডা হওয়ার পরে একবারে ফ্রিজে রাখবো, ইনশাল্লাহ সকালে সবাই টেস্ট করবে। আর এখন আমি একটা একটু গরম মিষ্টির স্বাদ একটা আলাদা না, গরম মিষ্টি সবাইকে একটু করে দেখি। মাশাল্লাহ, দেখতে তো সেই লাগতেছে। হ্যাপি বার্থডে টু ইউ। মিষ্টির ঘোষালাই ফেল হয়ে যাবে। গরম আছে কিন্তু ভুল ভাবে ফেল হয়ে যাবে। না, চিনি কম দিছে আম্মু। খুব সুন্দর খাও দাঁড়া, আমি দাঁড়া গরম খালি সবাই সবাইকে একটা করে গরম দিব আম্মু। আমি আমি চিনি দিলে কমে গেছে দুই। পাঁচটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা এক কামড় মানে সুলকানি দিব। সবাইকে একটা করে আন দি গরম গরম। আমাকে দাও, আমাকে দাও। আস্তে আস্তে খা। মাশাআল্লাহ, সেই রকম না সারে
না আমার পছন্দের একটা জিনিস এটা, খুবই স্বাদ হয়েছে, সত্যি ভালো লাগলো, বাড়ির মতো হয়েছে, খুব বাড়ির চেয়ে স্বাদ হয়েছে। ভালো, আমার শরীর ভালো, দুবার কি অবস্থা আপা, মিষ্টি হয়ে গেছে, আপা শিখতে চাইছিল। আমরা তাহলে এখানে সামনে যাই, আল্লাহ হাফেজ। আজকে আমাদের আকাশ প্রাইভেট পড়তে গেছে, সাইফেনের বাবা মিষ্টি দিতে গেছে, মিষ্টির দোকানে এত রোদ এই জন্য ঢেকে রাখছে সবকিছু, গরমের মধ্যে আমরা সব বসে আছি সিএনজিতে, আমাদের আকাশের জন্য আরেক সিএনজিতে অপেক্ষা করতেছে, একবারে আকাশের প্রাইভেট শেষ হলে ওকে নিয়ে আসবে। খুব বাহাদুর হয়েছে সাইফান, না খালি দুষ্টুমি, হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বসে নিচে। পিছনে রাখি, পিছনে রাখো, শান্তির বাতাস। আমাদের খালাতো বোন চা খাইতে রাখছে, তাই আমরা এখন টেবুনিয়াতে চা খাইতে আসছি। তাই প্রথমে হলো খালাতো ভাইয়ের বাসায় দেখা করতে যাচ্ছি, মানে আমার মেজো খালাম্মার বাসায়, আমার মেজো খালাম্মা নাই, মারা গেছে, তারপরে আমার বোনের বাসায় যাবো। দোকানে দোকানে সব জায়গায় কাঁঠাল বিক্রি করতেছে। হ্যাঁ, এখানে আগে চায়ের দোকান ছিল না, ভালোই হয়েছে সব, রাস্তার খবর স্থানে যায়। অবশেষে আকাশ প্রাইভেট শেষ করে দৌড় দিয়ে আসতে। আমার আব্বা, আমার তুহিনের বেটি সচি, নানার সাথে এমন জজার অঙ্গজেব সবার ছবি আছে। আর এটা আমার মেজো দুলা ভাই, আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। ও, আপনি ঝোল হলো ফেলে দেন, এত মিষ্টি আর খাইতে। সিদ্ধাতুল বুড়িয়া ডায়েট করতেছে, কিছু খাওয়া যাবে না। পাইছিলি কিছু? ওদিকে ঘুরে বেড়াইছিস তুই, মিষ্টি আসবে অনেক তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমরা পালাচ্ছি। আমরা এখন বোনের বাড়ি যাব, আল্লাহ হাফেজ। মার্কেটের ভিতরে বাসা ভালোই তো, নিচে আমরা শপিং করতে পারবো। সিদ্ধাতুল বুড়ি, দুল মারা চুরি কিছু লাগবে নাকি? আজকে আপু বলছে কি, বোনের ছেলে মা তুমি হলো জামাই, তোমার যা খাওয়া তাই খাওয়াবে। আর খালামা এসে শুয়ে পড়ছে, বাড়ি থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়, রাস্তা লাগতেছে না দেখেন, সেই ভিউ। খালামা বলতেছে আপু এখান থেকে ঘুমায় আর এখান থেকে রেডি হয় স্কুলে চলে যায়। আমার বোন আমাকে বলছে গরম গরম নুডলস খাওয়া আগে, আম্মু আর খালামা নামাজ পড়তে গেছে, এখন আমরা নুডলস খেয়ে আমার বোন চিকেন ফ্রাই ভাজতেছে, সেটা খাবো।
খালামা কিনতে গেলে মুরগি ভাজা ছাড়া কিছু খাবে না। তুমি খালামা নুরুস না খেলে হবে না। আমার বোনের মেয়ের হাতে, না না খালা তো বোন, খালা তো বোনের মেয়ের হাতে সস, খালা তো বোনের মেয়ের, না না আমার শ্বশুর বাড়ির লোক আমি এখানে, খালা তো বোনের মেয়ের হাতে সস আর খালা তো বোনের হাতে চিকেন ফ্রাই। আমার বোন বলতেছে বড় বড় মানে খালামার আমুর সামনে রান্না, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি, আমি নিজে ভয় পাচ্ছি। না আপনার রাঁধুনি, ওরে বাবা সুবিখ্যাত রাঁধুনি, আমি না আপু আমি তবু রেসিপি নিব আপনি বলেন। কি কি দিচ্ছেন বলেন, খুবই ঝালঝাল মজা হয়েছে। আমি তো সমস্ত মশলাই দিই, পেঁয়াজ দিতে মনে নাই, পেঁয়াজও দেন, পেঁয়াজ বাটা বাটা দেন, পেঁয়াজ বাটা, তারপরে হলো মশলাটা সব দিই। তো তোমাদেরকে ফোন দেওয়ার পরে করতে লাগলাম, চা ছিল তাই দিলাম। দেখো দাও রেসিপি বলেন, চা ছিল আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব, আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা, গরম মশলা, গোলমরিচটা হলো আমার সবচেয়ে স্পেশাল জিনিস হলো গোলমরিচ, একটু বেশি গোলমরিচের গুঁড়া বা গোলমরিচ, আমার তো গুঁড়া ছিল না পেটে দিতাম, গোলমরিচের সাথে আবার দুই একটা এলাচি দিই ওর সাথে বেটে একবারে, হ্যাঁ ওটা কিছুই দেয় না এর জন্য এরকম না, মজা হয়েছে অনেক, মজা হয়েছে খুবই মজা হয়েছে। এই যে আমরা সব খাইলাম অনেক, সব মজা করে সবাই খেলাম, নুডলসও খুব মজা হয়েছে। আম্মুকে আপুদের গাছের আম দিছে, আম্মু হলো কোনো ভাজা পোড়া কিচ্ছু খাবে না, বসে আম সব শেষ করতে আম্মুকে নিষেধ করছে এগুলো খেতে, না নাই খেলেন আন্টি অনেকদিন তো খেয়েছে, আমার খালামা আমাকে জোর করে ছাদে নিয়ে যাবে, তাই এখন ছাদে যাচ্ছি, বলতেছে একটু ছাদে ঘুরে যাও ভালো লাগবে, খোলা আসমান। ও তাহলে আগেই তো বলতেন ড্রোন নিয়ে আসলে সেই ঘুরাইতে পারতাম। এই দেখো, ওই দেখো, ওই দেখো, নাম করা স্কুল, এইদিকে হচ্ছে সুন্দর। আমার বোনের মেয়ে ছাদে আসছে এখন, সেও দেখা দিচ্ছে সবকিছু, সবকিছু দেখাচ্ছে আমাদেরকে, কোথায় কি অনেক গরম, তারপর আমাদের জন্য খাটনি করতে করতে অবস্থা খারাপ, সবকিছু আগায় জুগায় নাস্তা খাওয়াইলো হাঁপাই গেছে সব, না সব কি করছে তোমাকে, তোমাকে দিয়ে করেছে একটু, আমি একটু এরকম কষ্ট হয়েছে অনেক, না কষ্ট দিয়ে দিলাম, কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে আমাদের জন্য, না 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 ভুলে করছি, পরে হুঁশ নাই, কোনো হুঁশ নাই, বাস্তব কথা বলতে শোনো। আর খালামার সাথে এসে শান্তি পাচ্ছে, খালামা এখানে বাতাস খাবে, আমি এর আগে আসছিলাম, এই রাস্তার জন্য আমার অনেক ভালো লাগতেছে এখানে, এই রাস্তা এই যে মেইন রোড অনেক সুন্দর, আমার সাউন্ড রাতে ঘুমায়, সাউন্ড তো রাত 12টা পর্যন্ত হবেই, সব লোকজন এই পাশে হোটেল, ওইটা হচ্ছে তো কে ও খালামা রাসেল ভাইবারের ভয় পাচ্ছে বুঝলা, সবুজলাটা আমাকে ও বললো স্কুল প্রাথমিক স্কুল, এইটুকু কিছু হয় না, তার পাশে হচ্ছে হাই স্কুল, তার পাশে ডিগ্রি কলেজ, মানে এটা এত ভালো লাগতেছে বাসা থেকে দেখতে, মাঠ সহ স্কুল তো সব, ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন না, ওইটা কিন্তু পুরো ওই পার্কের সিনেমার ইয়ে স্টাইলে বানাইছে, তাই হ্যাঁ ওই দেখেন মাঝখানে হ্যাঁ ওইটা কিন্তু যে সামনে আবার ইয়ে করছে স্টাইলটা, যদি সামনে দিয়ে যান বা ড্রোন দিয়ে যান পুরোটুকু দেখা যাবে, কতটুকু উঠান বানাইছে সুন্দর, ওখানে এরিয়া বানাইছে একেবারে সিনেমেটিক, তারপরে যে বড়ি টড়ি নাড়ে না যখন, হ্যাঁ ওই টাইমে যদি ড্রোন উঠাইতেন, আরে বাপ রে, সবাই বড়ি দেয় এখানকার মানুষ, ছাদ মানে কি সব ছাদ বানায় এই কাজটা করে আগে, এখন আমি এখানে উঠব, আমি উঠতে পারবো, আপনি তো জানেন একশো নেই।
আকাশকে আমরা উপরে পাঠাইছি ড্রোন শট নিতে। এটা হলো আমার বোনের মেয়ের ঘর, তাই আমাকে নিয়ে আসতে অনেক সুন্দর। ওর নিজের ঘর সাজাইছে খুব সুন্দর করে, অনেক ভালো লাগতেছে। ওয়াও, সেই তো এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু এই সাইডের গুলো এখনো দিব। হ্যাঁ, সুন্দর হয়েছে। আবু, আমি তোমার কি কি জানো, খালামণি এবং ফুপ্পি। খালামণি আর ফুপ্পি, খালামণি আর ফুপ্পি এই দোকাইছি দুই। এগুলো কে বানাইছে, তুমি একা? আমি খাইতে যাচ্ছি, কামে এগুলো আলপনা করছে কি তুমি? সিদ্ধার্থুল বলি তো মাছটা এখনই নিয়ে যেতে মন যাচ্ছে না সিদ্ধার্থ? আমি মনে হচ্ছে একটু ভাজে খাই নেই এখন। কি মাছ এটা? পারবেন আরো ভাবতেছি, চিন্তা করতেছি আরো কিভাবে ডেকোরেশন করা যায়, আরো কিভাবে উন্নত করে, আরো কিভাবে ইনশাল্লাহ হয়ে যাবে, চেষ্টা চালাও। আমার জেষ্ঠ আমার জন্য স্পেশাল চা বানিয়েছে। জেষ্ঠ মানে কি আপু? বড় বোন, বউয়ের বউয়ের বড় বোন। আপুর হাতের চা নাম্বার ওয়ান। আম্মু, আজকে চা না খেলে আপনার হবে না কিন্তু। আপনার কিন্তু খাওয়াই লাগবে। জলিয়াপু, যেদিন আমরা টেবুনিয়াতে সিট গোডানে খেয়েছিলাম, আপু বলছে আমার হাতের চা ওইটার চেয়ে ভালো। আমার বোনের কনফিডেন্স দেখছো, সরি জেষ্ঠের কনফিডেন্স দেখছো, মানে মুড়মুড় আছে। এই চা মুড়ি দিয়ে খাওয়া, এই চা, এই চা বাকরখানি একটু সঙ্গে করে আনলে যাবো নাম। এই চাটা বাকরখানির না, আমার পরোটা চা বিশ্বজিৎ স্যার, বিশ্বজিৎ স্যার। এই আমি কতদিন পরোটা চা খাই নাই আম্মু। মুড়মুড়ার কয়টি লিয়ে আইছে কই? জেষ্ঠের অগ্নি পরীক্ষা হবে, হার্টবিটের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু আমি টেনশনে। এ কেরে কারেন্ট, কারেন্টও বাড়ি দিচ্ছে ভয়। রেডি? বিসমিল্লাহ। মুড়ি দিয়ে চা, দু চা মুড়ি দিয়ে খাই মজা বেশি, পরোটা দিয়ে মজা বেশি। আপু, ওই চা খায় আমার একমাত্র একজনেরই কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে ইতি খালাম্মা। গুড়া দুধের ইতি খালাম্মা এমন চা বানায়। ওরা শ্যামা খালাম্মাকে দেন এই চা। এই চা খাইলে আপনি আমাকে দ্বিতীয়বার বলবেন, কামি আর একটু দিল না কেন? না না, এটা অনেক স্বাদ। জুয়া, ও জুয়া খাবে বিস্কিট দিয়ে। আপনারা কি দেন মুড়ি? পাবনা জেলার ভিতরে একটা স্কুলে দুধ দেয়, সেটা হলো আমার স্কুল, পার্কদেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাচ্চাদেরকে একটা করে প্যাকেট প্রতিটা বাচ্চা? আল্লাহ, খুবই ভালো তো। আরং, এইটা অনেক ঘন দুধ, এইটা দিয়ে চা খাইলাম আমরা, চা খাচ্ছি। হ্যাঁ, কিন্তু আল্লাহ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমার জেষ্ঠের বাড়িতে আসে আর লড়তে চাচ্ছে না। জেষ্ঠের বাড়িতে দাঁড়া, এটা হলো ধরো না একটু কিছু। এই এই এই, আমরা টাকা নিব না, আমরা টাকা নিব না। আর এই আমি রাখি দিব আমার মানিব্যাগ, আমি খরচই করবো দিতে হবে না।
আমার ব্যাগে জোর করে টাকা দিবে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আসেন বাসায়। চলো 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 চলো, আপুর হাতে চা খেয়ে একদম খুবই মজা, মানে একদম কড়া কড়া চা সেই লাগতেছে না? এখনো করতেছি প্রশংসা আপু। আমরা বাড়ি পৌঁছাইছি কিন্তু আমাদের এলাকাতে কারেন্ট নাই। চলো নামো, ইঁদুর গেল। এই যে আম্মুদের সিএনজি আসলো এবার। আকাশের আগে আইসি আকাশ। মিষ্টি চেক করতে আসলাম, এখন ফ্রিজে রেখে দিব কারেন্ট নেই। এই দেখেন, আমরা বাসায় আসার সাথে সাথে হাঁটা শুরু করছি। একটা মুরগির ফার্ম দেখতে পারছি, তাই একটু ভিডিও করলাম। কেউ নাই দেখতেছি, আর ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, সামনে পিছনে কেউই নাই। একটু ভয় লাগতেছে, বলতেছে এর অর্ধে হাঁটাই উঠিস না। না না, সমস্যা নাই, ইলেকট্রিসিটি নাই তো, এমনিই তো ঝিঝি পোকার আওয়াজ শুনতে পারবেন, আমি একটু চুপ থাকি। রসগোল্লা কাকে বলে দেখ, পারফেক্ট রসগোল্লা। আমাদের বেটার বউ আমাদের জন্য একটু মিষ্টি কমে, মিষ্টি একদম লাইট, রস ছাড়া একদমই মিষ্টি কমে। ঠিক ছোট চিপে 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 সব চিপে চিপে রস ফেলে দিচ্ছে। এবার রসগোল্লা মিষ্টি ভিতরে ঢুকছে, না তখন তো তখন তো রস ঢুকে নাই, কিন্তু তোমার হাতের এটা সকালে আমার একটা করে খাবো সবাই, ঠান্ডা মিষ্টি বাসায় বানানো মিষ্টি 100% পিওর, নাই কোনো ভেজাল, শুধু চিনি, তাও আবার পরিমানে কম, খুবই কম। মানে আপনারা এইভাবে করে বানাবেন রসগোল্লা, ইনশাল্লাহ পারফেক্ট হবে। আর আমি আমার মানে বিজনেসের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, এখানে কোনো মানে একদম সচক্ষে দেখাই দিছি। রসগোল্লা হাজার ট্রাই করলেও কখনো হয় না, অনেক অনেক জীবনে দুধ নষ্ট করছি, বুঝলে, বসে বসে কান্দতাম, সেই জিনিস মানে অনেক কষ্ট করে রেসিপিটা শিখছিলাম, দেখি অনেকদিন পরেও ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ।